হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি নারকেলের বড়ার রেসিপি নিয়ে। ডাল ভাত কিংবা শুধু মুখে এই বড়া কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। চলো তাহলে দেখে নিই এই বড়াটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, এখানে আধ মালা আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। সেদ্ধ আলুটিকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, যাতে করে কোনো শক্ত অংশ না থাকে। নারকেলের বড়া তৈরি করতে যদি নারকেলের সাথে সেদ্ধ আলু দেওয়া হয়, তাহলে তার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও নারকেল কোড়ার সাথে এই আলু দিয়ে নারকেলের বড়া তৈরি করে দেখো। আশা করি নারকেলের বড়া এভাবে একবার তৈরি করে খেলে আর অন্যভাবে তৈরি করে নেওয়ার কথা মনেই থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচনো লঙ্কা, কুচনো কিছুটা আদা এবং কিছুটা ধনে পাতা। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো। অনেকে এই বড়াতে পোস্ত ব্যবহার করে থাকে, কিন্তু আমি এখানে এক চামচের মতো সাদা তিল ব্যবহার করছি। সবশেষে আমি নিয়ে নিচ্ছি 3 ছোট চামচের মতো বেসন। এবার সব উপকরণগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে যেহেতু একটি সিদ্ধ আলু দেওয়া আছে, তাই বেসন, আলু ও নারকেল কোড়া এমনি কিন্তু চেপে চেপে একটু মেখে নিলে খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে। এতে করে কিন্তু এখানে আর জলের ব্যবহারের কোনো দরকার হবে না। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্ট করে জানাবে। যাই হোক, দেখো কত সুন্দরভাবে জল ছাড়া সব উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব তাতে সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে সুন্দর করে গোল গোল শেপ করে একটু চ্যাপটা করে নিয়ে আমি সবগুলো বড়া ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু লোতেই রেখেছি। বড়াগুলোর এক পিট লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে বড়াগুলোকে উল্টে দিয়ে বড়ার অপর পিটটাও লালচে করে ভেজে নেব। এভাবে বড়াগুলি দুই পিঠি খুন্তির সাহায্যে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু আমি লালচে করে ভেজে নেব। যখন বড়াগুলোর দুই পিঠি ভালো মতো লালচে করে ভাজা হয়ে যাবে, তখন কড়াই থেকে আমি বড়াগুলো একটি বাটিতে তুলে নেব। এই একই পদ্ধতিতে আমি সব বড়াগুলোই একে একে ভেজে নেব। এই বড়াগুলো যতটা খাস্তা ও মুচমুচে হয়ে থাকে, ঠিক ততটাই কিন্তু এর টেস্ট। খেলে পরে মুখে একটাই কথা আসবে, এর স্বাদের কোনো ভাগ হবে না।